রূপ পরিবর্তন হয়ে সংস্কারগুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস না করে এটা করতে পারবে না তাহলে ওই সরকারে মানে সব দলের অংশগ্রহণগুলো থাকবে কিন্তু সব দলের অংশগ্রহণ থাকলে তাদের ভাবে ওই যে কমিশন কমিশনের রিপোর্টগুলো দিবে ওই রিপোর্টগুলো নিয়ে যাচাই বাছাই করে রাজনৈতিক দলটা সরকারে থাকার পর ওনারা সহজ যখন এটা অনুমোদন দিবেন তখন নির্বাচনের পরে তারা আর এটাকে মানে পার্লামেন্টে অনুমোদন দিতে কোনো রকম গড়িমষি করবেন না

এই যে মানে এই পতিত স্বৈরাচার পতন হওয়ার আগ পর্যন্ত ষোলো সতেরো বছর একটা আগে বলেছি না আমরা যে কারো কথায় দেশ স্বাধীন হয়নি কারো ভাষণে দেশ স্বাধীন হয়নি এই টোনটা যদি রিভার্স করে তাহলে কিন্তু সমস্যা আছে এই টোনিংটা কিন্তু পাল্টাতে হবে যে আমরা ওই অমুক দিনের এতদিনের সাত দিন দেখলাম ওইটা দেখলাম সেটা না আমরা ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই এখানে চব্বিশ বিশ থেকে চব্বিশ বছর বয়সে যারা আছে তাদেরকে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে একটা পুরো একটা জেনারেশন কিন্তু এ জেনারেশনকে মাইন্ডের রিড করা যেমন তারা যদি বলেই থাকে ফর এক্সাম্পল যে এই যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছে মানে ছাত্রদের ভাষায় কি যেন বললেন নিরান সাহেব আমি বুঝি নাই ক্লিয়ারটা যে ছাত্রদের ভাষায় কথা বলছেন বা ছাত্ররা যা শুনতে চায় সরি যা শুনতে চায় তুমি তা বলছেন তো এটা যদি বলে থাকে উনি আব্দুল্লাহ আজকে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন কয়েকদিন আগে যে আমরা যাই শুনতে চাই রহমান তাই বলেন এবং আজকে আসিফ বলেছেন যে গণতন্ত্র গণ শুধু নির্বাচন ও ক্ষমতা পালা বদলের জন্য হয়নি এটা আসিফ বলেছেন আসিফ মাহমুদ সম্মানিত ধন্যবাদ ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আমি ওই কথাটাই বলছি যে আমি আমি একটু শেষ করি আপা ইরান ভাই যেহেতু আমাকে আমরা আমরা ওই কথা পরে যাই জনগণ বলেছে তারা করেছে দেখুন ওইটা একমত আমি আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম যে আমি কথাটাকে যদি এইভাবে ফরমেটে ফেলে দিই যে ছাত্ররা যা শুনতে চায় হ্যাঁ তারক রহমান সাহেব তা বলছে তো এটা তো ভালো তারক রহমান সাহেব তাদেরকে রিড করছেন

ঠিক আছে আমি তো আপনার সাথে দ্বিমত আমি একটু কথাটা বলতে দেন না আমি স্পিরিটটা বুঝাই আমি বলছি যে তাঁত্লেশ্বরে তারা বললে এটা তো কখনোই মানুষ মেনে নিবে না এটা কখনো মেনে নেওয়ার কথাও না আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা এখন পর্যন্ত তাদেরকে পজিটিভ ভাবে তারা যেহেতু কোনো রাজনৈতিক দলের এখনো অন্তর্ভুক্ত হয়নি বা নিজেরা কোনো রাজনৈতিক দলে আবর্তিত হয়নি পরিবর্তিত হয়নি ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা সাধারণ ছাত্র ভেবে তাদেরকে আমরা অতটুকু রিড করে এই যে একটা জেনারেশনের গ্যাপ এটাকে আমরা পজিটিভলি অ্যান্সার করতে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি আপনার প্রতি সম্মান রেখে বলছি আমি আপনার আপনি একজন একদম পলিটিক্যাল প্রাজ্ঞ নেতা আপনার সাথে আমি ওই 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 বিতর্কে যাচ্ছি না জাস্ট আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলছি যে আমি এরকম ভাবে নিতে চাই যেহেতু আমিও জাতীয়তাবাদে বিশ্বাসী একজন একজন সাধারণ মানুষ আমিও বহুতলীয় গণতন্ত্রে এবং বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী এবং এই যুদ্ধটা আমাদের সবার ছিল এখন আমি যেটা বললাম যে আমরা ওই জায়গাতে পেলাম আরেকটা কথা হলো যে কি এই যে তারেক রহমান এর কথাকে উনি নিজে নিজের কার্টুনিকে বললেন অনুপ্রাণিত করলেন যে তুমি আমার এটাকে করো হ্যাঁ এখন এই যে কয়েকদিন আগে হতো হাসিনার কাছে মাপ চাওয়া আর কথা বলা মানে দৃষ্টতা এখন তারেক রহমান সাহেবের যদি একটা বক্তব্যকে যদি একভাবে তারা মানে যদি তাৎসল্য সুরে বলেও বা কোনোভাবে যদি বলে তাহলে এটাকে আমরা আরেকটু স্মার্ট ভাষায় বলি মানে আমি আমি ওইটাই বলতে চাই যে মানে এটা এত বড় মানে তারেক হাসিনার আস্তে 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 সহযোগিতা করেছে আমি এটাকে ওনাকে একদম অসম্মান করে যে ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা ওগুলো আমরা গ্রহণ করব না কিন্তু কিছু আলোচনা আছে আমরা মানে ওনার আলোচনা সমালোচনা করা যাবেই না এই কথাগুলো পড়লে মানে প্রকারন্তরে ওই টোনিং গুলো চলে আসে আমরা ওই জায়গা থেকে মানে আমি আমার ব্যক্তিগত অভিমতটা আমি বললাম আর যতক্ষণ পর্যন্ত তারা কোনো রাজনৈতিক ভাবে নিজেদেরকে জাহির করবে না ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাববই না আচ্ছা আবার আজকে আসিফ যেটা আজকে হাসনা যেটা বলেছে না আমি ইরানের কথাটা অ্যাড্রেস করি হাসনা যেটা বলেছেন যে এটা তো ওরা করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে আবার আজকে বলেছে তাদের আজকেও হাসনাত আবদুল্লাহ বলেছে হাসনাত আবদুল্লাহ নাকি ওই যে উপদেষ্টা নাহিদ হ্যাঁ উপদেশটা নাহিদ বলেছে যে তাদের এই পরিকল্পনা নাই এখন তারা যেটা মানে মানুষ সোশ্যাল মিডিয়াতে যেটা বলে আর সেটাকে আমরা ধরবো না সে যেটা নিজ মুখে বলছে সেটাকে ধরবো এখন তারা তাদের অভিব্যক্তির কথা বলেছে করতে চায় সেটা পরের কথা যখন করবে তখন আমরা তাদেরকে মানে করার চেষ্টা করব সেটা ওরাই বলছে না ওদের পেছনে আসলে কেউ ওদেরকে মানে এখন ওদের ওরা অনেক স্মার্ট ওদের পেছনে কিছু নেই আমরা ওইগুলোকে ওইভাবে আমরা নেয়ার কোনো দরকার নেই মানে আমি বলছি যে তারা যেটা বলেছে তারা যেটা বলেছে যে এটা শুধু মানে ইয়ের জন্য ভোটের বাক পালা বদলের জন্য আসেনি এই কথাটা কথাটা যে কি আন্দোলনটা বৈষম্য বিরোধী কথা হয়েছে পরে এটা রাষ্ট্র সংস্কার এসেছে তাদের নয় দফা দাবির কথা তারা বুঝাতে চেয়েছে এখন নয় দফা দাবি যেগুলো আছে রাষ্ট্র মেরামতে যে কথাগুলো আছে এটার সাথে তারেক রহমান এবং বিএনপি এবং ইরান ভাইদের যাওয়া একত্রিশ দফার ভিতরে খুব বেশি তফাৎ নাই তফাৎ শুধু এক জায়গায় এখন একটা হলো যে সংস্কারটা কি আগে হবে না সংস্কারটা পরে হবে এই পার্থক্য এই জায়গায় কিন্তু আমি দুইটাই দুই জায়গায় সমান্তরাল ভাবে রাষ্ট্র মেলাদের কথা যেটা আসে বা যেটার জন্য কমিশন গঠন করা হয়েছে তার রহমান সাহেব বিএনপি তথা বারদলীয় জোট যেটা দিয়েছেন একত্রিশ দফা এটার ভিতরে খুব বড় তফাৎ নাই আমি আবার বললাম এখানে যে বিষয়টা প্রয়োজন দরকার সেটা হলো যে কি এটা আগে হবে না পরে হবে অবশ্যই এটা মানে মানে পরে হতে হবে কিন্তু পরে হতে হলে একটা কথা আছে পরে হতে হলে এই জিনিসটাকে আপনাকে এখন একটাকে মীমাংসিত যেহেতু পার্লামেন্ট ছাড়া অনেকগুলো বিষয় আছে এগুলো মীমাংসা করা যাবে না কিন্তু এখন আর তত্ত্বাবধায়ক আপনি আমি আপনাকে আজকে বলিয়া মানে আমার কাছে আমি আমার ব্যক্তিগত তথ্যপত্র থেকে বলি বা আমার বিশ্বাস থেকে বলি যে এই সরকার আগামী দুই মাসের ভিতরে তার চেহারার রূপের পরিবর্তন ঘটবে হ্যাঁ আমি আপনাকে বললাম আল্লাহ যদি বাঁচায় রাখে আপনি সেটা দেখবেন চেহারার একটা অবয়বের একটা পরিবর্তন হবে সেখানে জাতীয় রাজনীতিতে সব দলের অংশগ্রহণে আবার সরকারের একটা রূপ পরিবর্তন হবে এই রূপ পরিবর্তন হয়ে সংস্কারগুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস না করে এটা করতে পারবে না তাহলে ওই সরকারে মানে সব দলের অংশগ্রহণ গুলো থাকবে কিন্তু সব দলের অংশগ্রহণ থাকলে তাদের ভাবে ওই যে কমিশন যে রিপোর্ট গুলো দিবে ওই রিপোর্ট গুলো নিয়ে যাচাই বাছাই করে

যেটা আমরা দেখতে পাবো এখন কিছু জরুরি বিষয় আছে সে জরুরি বিষয়গুলো তারা মানে অ্যাড্রেস করে এটা সমাধানের দিকে যাচ্ছে সেখানে ইরান বাইয়ের দল বিএনপির দল জামাত থেকে যতগুলো নিবন্ধিত দল আছে সব থেকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানের যে বা অথবা সংস্কারের যে মূল চুম্বক অংশগুলো মূল অংশগুলো যেটা পার্লামেন্ট লাগবেই যেমন সংবিধান সংশোধন পার্লামেন্ট লাগবেই তো সেগুলো অবশ্যই ওনাদের সাথে মতামতের ভিত্তিতে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্ববরণ্য ব্যক্তি উনি আজকেও বলেছেন একটা স্টেটমেন্টে যে আমি চুরাশি বছর সম্মান কামিয়েছি আমি শেষ বয়সে এসে আমি অসম্মান কামাবো না আপনারা নিরাশ হবেন না এইটুকু আমরা আস্থা রাখতে চাই দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন তিনি কেন বলেছেন ডক্টর হয়তো হয়তোবা কয়েক মাসের ভিত্তে নির্বাচনের ব্যবস্থাটা করবেন কারণ তার ক্ষমতা থাকার ইচ্ছা নেই তিনি আগে ওটা বলেছেন এবং পরও তিনি এটাই বলতেছেন যে আমাদের ক্ষমতা থাকার মতন আমরা নিজের পেশাই আনন্দ পাই তো এই জন্য সকলে মনে করছে হয়তো হয়তো তাড়াতাড়ি সম্ভবত তাড়াতাড়ি ডক্টর ইউনুস নির্বাচনের ব্যবস্থা করবেন হয়তোবা কয়েক মাসের মধ্যে নতুন সরকার দেখতে পাবে বাংলাদেশের জনগণ